ভালো আছো? আমি মোটামুটি একই প্রকার ভালোই আছি। আজকে খুব তাড়াতাড়ি ওকে রান্না সেরে বেরোতে হবে, কারণ আজকে আমার মেয়ের স্কুলে যেতে হবে। এবার স্কুল থেকে মেয়েকে বললো, মা যাচ্ছ যখন চলো একটু মেলায় ঘুরে আসি। রাত্রের মেলা দেখেছি, দিনের মেলা দেখিনি। তা যাই হোক, ইচ্ছা আছে একটু মেলায় যাব। আমিও মঙ্গলবার দেখি কি করি, এখন বলতে পারছি না কাজের ওপর। তা এখন তাড়াতাড়ি করে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। আজকে মঙ্গলবার, প্রচণ্ড ভিড় হবে মায়ের পুজো দেওয়ার জন্য। তার যেহেতু মঙ্গলবার বলে একটু ইচ্ছা হচ্ছে যাই, একটু মায়ের দর্শনের কাছে যাই। শনি মঙ্গলবার, শনিবারে আর যাওয়া যাবে না। তা অমাবস্যার মধ্যে নাকি পুজো দিবে, তাই একটু মায়ের দর্শনের কাছে যাবো। এখানে আমি সর্ষে তেল দিয়ে দিচ্ছি দুটোতেই, এখানেও দিয়ে দিচ্ছি। একবারে জানো আমি একসাথে দুটো কড়াই বসিয়ে রান্না করি। আজকে হবে সবজির মুসুরির ডাল, এটা অসাধারণ লাগে। আর এখানে আমি চালটা ভিজিয়ে রেখেছি, মানে অটোমেটিক অল কমিয়ে রেখেছি, যেন চাল ডাল সব কিছু তো স্বাদ, স্বাদটাকে যত জলে ভিজানো যায় তত ভালো। আর এখানে আমি পালং শাক, কুমড়ো, আলু, বেগুন নেই, তিন রকম আইটেম। আর এখানে পুরোটাই হবে আমার সবজি মুসুরির ডাল। আমি তেল বসিয়ে দিয়েছি দুটোতে। আজকে সকালবেলা দেখো গ্রামের বড়ি, মাসির হাতে বড়ি কি সুন্দর পরিষ্কার এবং পরিচ্ছন্ন। আমাদের এখানে দোকানের বড়ি হয় কেমন কালো কালো, দেখেছো? মাসির হাতে, মাসি নিজের হাতে বড়ি দিয়ে বিক্রি করে। তা প্রত্যেক বছর শীতে আসে, এসে উনি ছাতু, তারপর নতুন গুড় আর বড়ি বিক্রি করে। তা মাসির কাছে গুড় আজকে শেষ হয়ে গেছে, একদম মাসির কাছে গুড়ে অর্ডার দিয়ে দিয়েছি, কেননা মাসির গুড়ের খুব চাহিদা বেড়ে গেছে। পৌষ মাস সংক্রান্তি এসে গেলে সবাই মাসির কাছে গুড় নেওয়ার জন্য ব্যস্ত। তা ছাতু নিতে বলেছিল, ছাতুটা নিয়ে নিই ঘরে আছে। আর আমি মাসি আসলে ফিরাই না, সে উনি রানাঘাটের থেকে আসে, অনেক কষ্ট করে ব্যাগ টেনে টেনে ঘুরে ঘুরে বিক্রি করে, এক একটা পায়ে পায়ে কষ্ট লাগে। তা মাসি আজকে এসেছে, কিন্তু আমি কিছু নিতে পারিনি, শুধু বড়িটা নিয়েছি। গুড় শেষ হয়ে গেছে, গুড়টা নিয়ে কি রস গুড়টা ভালো লাগে। আগে আমি কী করছি, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, তেজপাতা ফোড়ন দিলাম, এবার দিচ্ছি পাঁচফোড়ন। পাঁচফোড়নটা একটু বেশি করে দিতে হবে। আর দিচ্ছি পেঁয়াজ, পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি। আমার বড়িটা ভাজা প্রায় হয়ে গেছে, এবার না হলে পুড়ে যাবে। আর পালং শাকে দিচ্ছি আমি কালো দিয়ে পড়ুন, পালং শাক যেহেতু শাকটা আমি ছাড়া তো কালো দিয়ে পড়ুন দিচ্ছি, একটু কালো দিয়েটা বেশি দিচ্ছি, কারণ কালো দিয়ে পেঁয়াজ একটু যদি বেশি দেওয়া হয় না, গা হাত পা ব্যথা অনেকটা, যেহেতু পালক শাকে আমি রসুন দিচ্ছি। এখানে আমার কথা বলতে বলতে টমেটোটাও কাটা হয়নি, টমেটোটা একটু কেটে নিই। এই কুচনো টমেটোটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু হালকা লাল করে ভেজে নিচ্ছি। এখানে আমার তরকারিটা হয়ে গেছে, পালং শাকটা বসিয়ে দিচ্ছি, কেন কোথাও গেলে না রান্না করতে একদম ইচ্ছা করে না। আর সবজিটা নষ্টও হয়ে যাবে, পালং শাকটা একটু ঘরে রাখা যায় না, কুমড়ো পালং শাক কিন্তু সবজি আনা হয়, খাওয়া হয় না, কেন রান্না বন্ধ। এইবার আমি দিচ্ছি কি গাজর, গাজরটা কিন্তু হালকা করে তেলে ভেজে দিচ্ছি। আর এটা হতে থাকে তেলটা পরে দিচ্ছি। এবার জুসটা দিয়ে দিই। এভাবে ডাল রান্না করি না, অদ্ভুত একটা সুন্দর। Thank you.
এবার নুন হলুদটা আগে দিয়ে নিই, কারণ নুন হলুদটা না দিলে টমেটোটা বসবে না। নুনটা 2 চামচ দিলাম, লাগলে পরে, পালং শাকে নুন বেশি দিলাম না। আর দিচ্ছি হলুদ। এই শীতকালে হলে সবজির ডাল হলে আর কিচ্ছু দরকার পড়ে না। আর মসুর ডালের মানে হচ্ছে পেঁয়াজ, গরম মশলা, টমেটো দিলে না অটোমেটিক টেস্ট লাগে। অনেক সময় এর মধ্যে না অনেকে ডিম কুচি দেয়, কিন্তু আমি আজকে ডিম দেব না। দেখো এটা কষানো হয়ে গেছে। এবার আমি আগে ডালটা মটরশুঁটিটা দিয়ে নিই। এই যে গোটা কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি, ধীরে ধীরে ঝাল হবে। আগে হলুদ দেবো। এবার মটরশুঁটিটা আগে দিয়ে নিলাম। সবটা আগে একটু ভেজে নিতে হবে, কষানোর উপরই রান্না টেস্ট হয়। এবার আমি দিচ্ছি মুসুরির ডাল। আমি সকালে উঠে ভিজিয়ে রেখেছি, দেখো কিছু তো ডালটা ফুলে উঠেছে। এবার মুসুরির ডালটা এই মশলার সাথে কষিয়ে নেব। আর মুসুরির ডালটা কিন্তু পাতলা হলে হবে না, না ঘন না পাতলা, কেন ওই পাতলা জলের মতন হলে না ডালে কোনো টেস্ট হবে না। এর মধ্যে একটু জিরে আর ধরে গুঁড়ো দিতে হবে। আমার ডালটা ভরিয়ে দিলাম। ডালটা আমি সকালে ঘুমতে উঠে ভিজিয়ে রেখেছি, প্রায় 2 ঘন্টা ভেজানো ছিল। হয়ে গেছে। এবার আমি ধনে পাতাটাও দিয়ে দিলাম, সব একবারে দিয়ে দিতে হবে, এই কষানোর মধ্যে দিয়েই হবে। নামানো একদম যখন ফুটে আসবে একটু গরম মশলা একটু মিষ্টি দিয়ে নামিয়ে ফেলবো। গরম মশলাটা রেখে দিলাম। আর এখানে আমার জিরে আর ধনে আমি একসাথে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম। একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো মিশিয়ে দিলাম, দিয়ে ধনে গুঁড়ো দিলাম। এবার আমি একটু জিরে গুঁড়ো অ্যাড করলাম। এই আমার তরকারিটা হয়ে গেছে, পাশের কড়াইটা আর এটাও প্রায় হয়ে এসেছে। দেখো কি সুন্দর কালার এসে গেছে। মিষ্টিটা গরম মশলাটা এখন দিচ্ছি না, এগুলো সব সিদ্ধ হয়ে নিই। মানে দেখো দেখেছো কষানোর কালারটা, আর কিছু আমি অ্যাড করবো না। এইভাবে তোমরা ডাল রান্না করে দেখবে, খুব দারুণ লাগে। এইভাবে তরকা ডালও বলে, তরকা মশলা এই যে জল আর দেব না, সবজি আর জল একই সাথে দিলাম। এটা সিদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগবে না, যেহেতু ডাল ভেজানো আছে। কি সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। ব্যাস এবার চাপা ঢাকা দিয়ে দিই। রান্না আমার কমপ্লিট হয়ে গেল। সঙ্গে থেকো